আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রটি বিজেপির হাত হচ্ছে রামপ্রসাদ পাল তাই তিনি বলেছিলেন জনগণ যা রায় দেবে মাথা পেতে নেব না মাথাটা পেতে নেওয়ার আগে দু তারিখের স্বপ্ন দেখছে শাসক দল বিজেপি গণদেবতাদের রায় এবার বিজেপিকে ছাঁটাই করছে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা নিয়ে পনেরো মিনিট লাইবে আসার কথা ছিল না সেটাও সব জল্পনার অবসান ঘটিয়ে আঠারো নগর কেন্দ্রটির মতো বেশ হেবিট কেন্দ্র বিজেপির হাতছাড়া হচ্ছে রামপ্রসাদ পালের বুকিন হয়েছে তিনি হায়দ্রাবাদ যাবেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাই এমনটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি কতটা নিচে নেমেছে তা আপনি স্বপ্নের মধ্যে কল্পনা করতে পারবেন না আঠারো সূর্যমণি নগরে বিরোধী প্রার্থী বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী ওখানে কিন্তু ব্যাপক পরিমাণে লিড করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রামপ্রসাদ পাল আতঙ্কিত কারণ ওই কেন্দ্রটি তার হাত ছাড়া হচ্ছে সেই ভেবেই কি তিনি পুরা ছাড়ার পরিকল্পনা